হে হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই ভালো? তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে মাছ মারতে এসে পড়েছি। দেখতে পাচ্ছ আমরা রাত্রেবেলা মাছ মারতে এসেছি, আমরা তিনজনে, আমরা তিন ভাই মিলে জাল নিয়ে এসেছি। এই যে দেখো জাল, তো ঠিক আছে দেখতে থাকো, এখন আমরা নদীতে জাল দিয়ে মাছ মারবো। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো, ঠিক আছে চলো। মার লাইটটা মাছখানে মার, দেখতে পাচ্ছ একটা খকসা উঠেছে, কত বড় দেখো দেখো। এটাকে আমরা ঢ্যাপরা খকসা বলে থাকি। এই যে দেখতে পাচ্ছ ঢ্যাপরা খকসা এখনই উঠলো গাছ, দেখতে পাচ্ছ ছোট মাছটা গাছ, দেখতে পাচ্ছ এটা হাঙ্গর মাছ, দেখতে পাচ্ছ এটা আমাদের নদীতে ছোট হাঙ্গর। দেখো গাছ মাছটা খুবই ভয়ানক দেখতে, এটা এই মাছটাকে সাধারণত খাওয়া যায় না, একদমই ছোট। বন্ধ করলাম, দেখতে পাচ্ছ বোয়াল উঠেছে, বোয়াল, খালি জঙ্গলের বোয়াল। দেখতে পাচ্ছ গাইস মাছ তো সেরকম দেখা যাচ্ছে না। এই দেখতে পাচ্ছ গাইস পুঁটি, ছোট ছোট পুঁটি পুঁটি উঠেছে, দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট পুঁটি। নাইস গাইস, রাত্রেবেলা দেখা যায় না কোথায় মাছ আছে নাই, দেখতে পাচ্ছ গাইস শুধু জঙ্গল আর জঙ্গল, মাছ তো সেরকম পাওয়া যাচ্ছে না আজকে। গাইস দেখতে পাচ্ছ একটা কি মাছ এটা রে, আরে এটা কি মাছ রে, আরে এটা তো দারাঙ্গি, ছোট দারাঙ্গি, ছোট দারাঙ্গি। গাইস কাটাতে একদম লেগে গেছে মাছটা, এটা হয়ে গেছে চান্দা মাছ উঠেছে। ওই যে দেখো এই যে গাইস একটা চান্দা মাছ দেখতে পাচ্ছ, এই যে গাইস দেখতে পাচ্ছ ছোট ছোট দারাঙ্গি এবং চান্দা। দেখুন আমরা ছেকর ছেকর খাচ্ছি মাছ ধরতে এসে। একটা ছোট খকসা উঠেছে আর একটা এখানে মোটামুটি ভালোই বড় একটা খকসা উঠেছে, দেখতে পাচ্ছ এই যে এখনই। গাইস এদিকে আরো উঠেছে খকসা, দেখতে পাচ্ছ এই যে খুব জঙ্গল ছিল গাইস, তাও মোটামুটি তিন চারটা খকসা উঠেছে, দেখতে পাচ্ছ ভালোই বড়। দেখো দেখুন নদীতে কত জল, এই বড় একটা মাছ উঠেছে, বড় একটা মাছ উঠেছে জালে, দেখুন দেখুন জালে একটা বড় দেখে বাইম বাইম কি কি মাছে উঠেছে, দেখা দেখা যাচ্ছে না ভালো করে। গাইস দেখতে পাচ্ছ খাটা মাছ উঠেছে, একটা খাটো খাটো, দেখতে পাচ্ছ গাইস কামড় দিচ্ছে মাছটা, খুবই ভয়ানক দেখতে, খুঁখার জানোয়ার। নাইস নাইস খকসা উঠেছে একটা, তো দেখা যাক আর তো মনে হচ্ছে উঠে নাই। দেখতে পাচ্ছ গাইস কি মাছ উঠেছে, এটা যে কি মাছ উঠেছে আরে চিনতে পারা যাচ্ছে না, এটা হচ্ছে আই থিংক এটাকে কি পাথর চাটা নাকি, পাথর চাটা, হ্যাঁ পাথর চাটা, পাথর চাটা উঠেছে দেখতে পাচ্ছ। হ্যালো গাইস দেখতে পাচ্ছ পুঁটি মাছ, ছোট্ট মাছ মোটামুটি ভালোই উঠেছে, এই যে গাইস খকসা দেখতে পাচ্ছ তোমরা, ভালোই মাছ উঠেছে। দেখো দেখো বড় বড় মাছ উঠেছে, দেখতে পাচ্ছ গাইস সব খকসা মাছ উঠেছে, বড় বড় সব কাছেনি আরো কাছেনি। হ্যালো গাইস দেখতে পাচ্ছ খকসা উঠেছে আরো, এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট্ট, চলো দেখা যাক আর উঠছে নাকি। হ্যাঁ গাইস এই যে আরেকটা আই থিংক মরে গেছে গাইস, জালের পুরা ধাক্কা খেয়েছে। আচ্ছা আমার একটা দাদা এখনই জালটা তুলে নিয়ে আসলো, তো এই যে খকসা উঠেছে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছোট ছোট এই যে খকসাগুলো উঠেছে, এই যে আরেকটা এখানে উঠেছে, এই যে আরেকটা উঠেছে দেখতে পাচ্ছ, এই যে আরেকটা, এগুলোকে আমরা খকসা মাছ বলে থাকি। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরা লাস্ট পর্যন্ত কতগুলো মাছ পাই।
কর। দেখো গাইস সব খকটা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে একটা ট্যামাই, আই থিঙ্ক এটাতে একটা সাপ ছিল, আই থিঙ্ক এটাতে সাপ পড়েছিল, ওর জন্য মানুষ এটা নেয়নি, তো নদীর পারে রেখে গেছে। দেখতে পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ অনেকক্ষণ পরে একটা মুরগুস, এটাকে আমরা কি বলি, মুরগুস মুরগুস। গাইস দেখতে পাচ্ছ একটা চিংড়ি মাছ উঠেছে, এই দেখো আরেকটা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ এই যে একটা মাছ জালের একদম ঘাইলের মধ্যে ফেসে গেছে। এবার মোটামুটি ভালোই মাছ উঠেছে, তো সব দেখা যাচ্ছে পুঁটি মাছ, চলে গেল চলে গেল চলে গেল, মাছ আর জালুয়া সব, আমরা মানুষ মাছ যাইতে পারে নাকি, দেখতে পাচ্ছ সব খকসা গাইস, এদিকেও রয়েছে সব খকসা, ছোট্ট ছোট্ট। এই যে তার সাথে আমাদের একটা বন্ধুত্ব চিংড়ি রয়েছে, দেখতে পাচ্ছ গাইস চিংড়ি চিংড়ি চিংড়ি, গাইস দেখতে পাচ্ছ একটা বড় খকশ উঠেছে অনেকক্ষণ পরে গাইস, দেখো গাইস একটা ঘোড়া কাটা মাছ উঠেছে একদম ছোট্ট, পালিয়ে গেল পালিয়ে গেল, বন্ধ কর, চলে এগুলো যায় নাকি, দেখো গাইস চলে যাচ্ছে মাছটা, এটাকে যাই দিয়ে দেওয়া যায় এত বড় খকশাটাকে, এই দেখুন দেখেন দেখেন গাইস দেখতে পাচ্ছ একদম চিকন খকশা, একদম চিকন চিকন চাকা, দেখছো গাইস জালের ওপরে একটা মাছ, ছোট মাছ, যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে, চলেই যাবে যাক, ছোট যেতে দেব না, দেখতে পাচ্ছ গাইস সব পুঁটি মাছ উঠেছে, এবার এই দেখো একটা জাত পুঁটি উঠেছে, এটাকে আমরা জাত পুঁটি বলে থাকি, একটা চান্দা মাছ উঠেছে, গাইস দেখতে পাচ্ছ অবশেষে একটা আমরা কাঁকড়া পেয়ে গেলাম, সামুদ্রিক কাঁকড়া, দেখতে পাচ্ছ একদম কালো রঙের সামুদ্রিক কাঁকড়া, মালটা একদম চুপ করে আছে, ঠিক আছে মালটা মনে ঘুমাইছে, নাইস নাইস নাইস, এই দেখুন দেখুন ওই যে ফুটকা মাছ উঠেছে, এ গাইস ফুটকা মাছ, দেখো একটু দেখবা দেখো এটা কি হবে, দেখো একটু দেখো গাইস, দেখছো এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে ফুটকা মাছ, এটাকে লেজে ধরে এরকম এরকম করলে এটা অনেক বড় ফুলে যায়, দেখছো আবার ছোট হয়ে গেল, আবার আমরা ধরে এটাকে আবার আবার এরকম করব, দেখছো গাইস আরো এটা ফুলে গেল, গাইস দেখতে পাচ্ছ আমার বন্ধু পা দিয়ে মাছ ধরে ফেলেছে, এ হচ্ছে বুড়া ম্যান, এ যখন তখন যেদিকে সেদিকে মাছ ধরে ফেলা, এখানে মাছগুলো ডালিস, এখান থেকে একদম ভিডিও ভিডিও শুট মুট করে, আর দেখতে পাচ্ছ তো গাইস আমরা 2-3 ঘন্টা ধরে মাছ ধরলাম, তো দেখতে পাচ্ছ তোমরা আমরা মাছ মোটামুটি কত নেব রাই যায় আধা কেজি হবে, আধা কেজি হ্যাঁ মোটামুটি আধা কেজি পেয়েছি মাছ, তো দেখতেই পাচ্ছ এই যে এটা দারাঙ্গি, এই যে কাঁকড়াটা রয়েছে এখানে, পোটকাটা যে কোথায় গেছে, এই যে গাইস পোটকা মাছটা, তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।